2014 সালের পর থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে সমন্বয় করা হয়নি কৌশলগত এই পণ্যটির মূল্য। সবশেষ 2016 সালে তিন ধাপে দাম কমানোর কথা থাকলেও তার বাস্তবায়ন দেখেনি ভোক্তারা। গেল দুই বছরে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য গড়ে 45 থেকে 55 মার্কিন ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও চলতি মাস থেকে আবারও ঊর্ধ্বমুখী পণ্যটির দাম, আর তাই নতুন আমদানি মূল্যে তেল কিনতে গিয়ে প্রতি মাসে শত কোটি টাকা লোকসান হচ্ছে বলে দাবি তেল আমদানির দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির। বিপিসি এখন জনস্বার্থে দেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য প্রতিদিন 15 কোটি টাকা প্রতিদিন লস করছে, 15 থেকে 16 কোটি টাকা প্রতিদিন লস করতেছে। নির্বাহী সিদ্ধান্তের পরিবর্তে মূল্য নির্ধারণ পদ্ধতি বাজার ভিত্তিক করার পাশাপাশি প্রতিষ্ঠানটির সংস্কারও জরুরি বলে মত বিপিসি প্রধানের। মূল্য সঞ্চয়ের সমন্বয়ের প্রস্তাব তো আমরা করেছি, একটা প্রাইসিং ফর্মুলা গভর্নমেন্টের কাছে প্রপোজ করেছি আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে, যাতে ডোমেস্টিক মার্কেটেও তেলের মূল্যটা সমন্বয় হয়ে যায়। এনার্জি সিকিউরিটি দেশের এনশিওর করতে হলে বিপিসিকে একটা সবল প্রতিষ্ঠান হতে হবে। সবল প্রতিষ্ঠান মানে আর্থিক দিকে সবল, অপারেশনাল দিক থেকে সবল। তবে আপাতত পণ্যটির দাম বাড়ানোর কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানাতে না পারলেও ভোটের বছর মূল্য নির্ধারণের বিষয়টি সরকার রাজনৈতিকভাবে কৌশলী হয়েই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। অবশ্যই রাজনৈতিক বিবেচনায় তো থাকবে, রাজনৈতিক সরকার বিবেচনা তো থাকবে, এটা আলোচনা চলছে সরকারের সাথে উঁচু মহলে। বিবিসি প্রস্তাব দিয়েছে যে তেলটাকে প্রতি 3 মাস অন্তর অন্তর সমন্বয় করা যায় কিনা ওয়ার্ল্ড মার্কেট প্রাইসে, সেই অনুপাতে কিন্তু আমাদের বাকি এনার্জি দিয়ে যে সকল প্রোডাক্ট তৈরি হয়, যেমন বিদ্যুৎ তৈরি হয়, এগুলোকেও কিন্তু তখন রিঅ্যাডজাস্টমেন্টের প্রশ্ন আসবে। তো এগুলো এখনো সিদ্ধান্ত হয়নি, এখনো এটা আমরা চিন্তা ভাবনা করি। গেল বছরগুলোতে আন্তর্জাতিক বাজারে দরপতনের সুযোগে তেল ক্রয় পদ্ধতি আধুনিকায়নের সুযোগ থাকলেও তা প্রণয়নে ব্যর্থ ছিল দেশের নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।